हेलो अस्सलामु आलैकुम दिस इज रोमाना आहमेद वेलकम बैक टू माई चैनल। आज के आमी आपनादेरके सालादी भाजी रान्ना करे देखाबो और ये रान्नाटा किन्तु खूब सहज सिम्पल उपकरण दिए और ये सालादी भाजीटा कम बेशी सबाई पछंद करे केनना एखाने खूबई अल्प मशला दिए रान्ना करा हय और एटा बाच्चादेर जोन्नो खूबई उपकारी एकटा खाबार और ये रान्नाटा किन्तु खूब सहजे आपनारा रान्ना करते पारबेन। तो शुरू थेके शेष पर्यन्त भिडियोटा देखबेन स्किप ना करे। और आमी एखाने कि कि उपकरण निएछि चलुन देखिनि। सालादी भाजी रान्ना करार जोन्नो अवश्यई बाधाकपि लागबे। तो आमी एखाने बाधाकपि निएछि, बाधाकपिटाके चिकन चिकन करे केटे निएछि और लागछे एखाने धनिया पाता। तो धनिया पाताओ आमी चिकन करे केटे निएछि और एखाने हाफ कापेर मतो पेंयाज कुचि लागछे और लागछे एखाने मरीच कुचि। तो मरीच एखाने आमी एकटा निएछि। आपनादेरके बोले दिई आमी किन्तु एखाने कोनो रसुन निब ना, आमी जस्ट मात्र एई कयेकटा उपकरण दिएई आमी एई सालादी भाजिटा करब। एक्सट्रा कोनो हलुद मरीचेर गुँड़ो धनिया जिरार गुँड़ो कोनो किछुई इउज करब ना। एखन आमी एटाके माखिये निब। तो बाधाकपिर मध्ये प्रथमे आमी केटे राखा पेंयाज कुचि दिए दिलाम, तारपरे दिए दिब मरीच कुचिगुलो। एरपरे आमी एखाने दिए दिब 2 থেকে 3 चा चामचर मतो तेल। तेल दिए एखाने आमी स्वाद मतो लवण दिए दिब, दिए सबगुलो उपकरण के खूब भालोभाबे एखाने मिक्स करे निब। जेहेतु एटा सालादी भाजी तो এই রান্নাটাও কিন্তু সালাদের মতো করে মাখানোই। তো আপনারা যারা এইভাবে ট্রাই করেন নাই অবশ্যই করবেন, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর দেখুন আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছে হাত দিয়ে। তো আপনারা হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেবেন, প্রত্যেকটা মানে উপকরণ যেন প্রত্যেকটার সাথে লাগে এমনভাবে মাখিয়ে নেবেন। এরপরে আমি একটা ফ্রাই প্যান নিয়ে, ফ্রাই প্যানে কিন্তু আমি কোনো এক্সট্রা তেলও দিচ্ছি না, জাস্ট মাখিয়ে রাখা পুরো বাঁধাকপিটাকে এখন দিয়ে আমি ঢেকে এটাকে রান্না করব কিছুক্ষণ। কিছুক্ষণ পরে ফিরে আসছি। তো দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে আর ভিতর থেকে কিন্তু নিচ থেকে কিন্তু পানি উঠে আসছে এবং তেলটাও কিন্তু উঠে আসছে। তো এক্সট্রা করে কিন্তু আপনারা কোনো পানি ইউজ করবেন না, পানি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব কুচি করে রাখা ধনিয়া পাতাগুলো। আর এটা রান্না করতে কিন্তু হাইস্ট 3 থেকে 4 মিনিট টাইম লাগে। তো দেখুন আমি এখন কুচি করে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটাকে আরও 1.5 থেকে 2 মিনিট এভাবে নেড়েচেড়ে রান্না করে নিব। খুবই সহজ রান্না, দেখুন কত সহজেই রান্নাটা হয়ে গেল। আমি এখন এটাকে পরিবেশন করব। তো আপনারা আপনাদের পছন্দ মতো রুটি পরোটা বা সাদা ভাতের সাথেও খেতে পারেন। আমরা সকালে রুটি পরোটার সাথে খাই। তো কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই লাস্ট পর্যন্ত দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নতুন ভিডিও পাওয়া মাত্র সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।